মানুষের পক্ষে পশুপ্রেমী হওয়াটা হরহামেশাই ঘটে, কিন্তু যখন এরা দাবি করে যে তাদের আসল ভালোবাসাই হচ্ছে একটি পশু, তাও আবার একজনের ভালোবাসা একটা শিম্পাঞ্জি, একজনের চিতা, আরেকজনেরটা একটা বিড়াল। আর যাদের নিয়ে কথা বলবো তাদের ভালোবাসা জলজান্ত মানুষ না, বরঞ্চ বাঘহীন পশু। আপনি হয়তো এদের দাবির কথা শুনলে অবাক হবেন, কিন্তু সত্যি এদের আসল ভালোবাসা হচ্ছে একটি পশু। বন্ধুরা, উদ্ভট কিংবদ কিংবা অদ্ভুত যাই বলুন, এরকম কিছু ঘটনা নিয়ে শুরু করছি আমাদের নতুন সিরিজ উদ্ভট। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার অনেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে ভালোবাসার উপর কোনো জোর চলে না, এটি না বয়স দেখে না সৌন্দর্য, দেখে শুধু আবেগ। আপনারা নিশ্চয়ই অনেক প্রণয়ের গল্প শুনেছেন, কেউ প্রেম করে টাকার সঙ্গে আর কেউ মানুষের সঙ্গে, কিন্তু কোনো শিম্পাঞ্জির সঙ্গে প্রণয় তাও কি সম্ভব? ঘটনাটি বেলজিয়ামের অ্যান্টওয়ার্প চিড়িয়াখানার। সেখানেই 38 বছর ধরে রয়েছে চিতা নামের একটি শিম্পাঞ্জি। সেখানে গত 4 বছর ধরে নিয়মিত বেড়াতে যেতেন অ্যাডি টিমারম্যান নামের একটি মেয়ে। তবে নিয়মিত টিমারম্যান চিড়িয়াখানায় গেলেও চিড়িয়াখানার অন্য কোনো খাঁচায় কোনোদিনই আগ্রহ দেখাননি। তিনি সরাসরি শিম্পাঞ্জির খাঁচার সামনেই এসে দাঁড়াতেন, আর ঘন্টার পর ঘন্টা ভাব বিনিময় হতো দুজনের সেখানে। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান মাথা নেড়ে বা আকারে ইঙ্গিতে দুজনকেই কথা বলতে দেখেছেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করেছিলেন টিমারম্যান প্রয়োজনের চেয়ে বেশি সময় শিম্পাঞ্জির সঙ্গে থাকছেন, তাই তারা এই প্রেমে দেয়াল হয়ে লাগাম টানার সিদ্ধান্ত নেন আর টিমারম্যানের চিড়িয়াখানায় প্রবেশাধিকার নিষিদ্ধ করেন। যুক্তি হিসেবে জানানো হয় এই প্রেমের সম্পর্ক শিম্পাঞ্জির জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছিল, কারণ নিজের প্রজাতিদের অন্যান্য শিম্পাঞ্জির সাথে সম্পর্ক গড়ে তুলতে বাধা হচ্ছিল, অর্থাৎ তার সহচর শিম্পাঞ্জিরা তাকে দূরে সরিয়ে রেখেছিল। WIONA প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে টিমারম্যান দাবি করেছে যে সে শিম্পাঞ্জির প্রেমে পড়েছেন। তিনি প্রতি সপ্তাহে শিম্পাঞ্জিটিকে দেখতে যেতেন, দুজনেই কাছের দুপাশ থেকে একে অপরের সাথে দেখা করতেন। টিমারম্যান বলেন, আমি চিতাকে ভালোবাসি এবং সে আমাকে ভালোবাসে, আমাদের একটা ব্যাপার আছে এইটুকুই বলতে পারি, আর আমি চিতাকে নিজের জীবনসঙ্গী হিসেবেও ভেবেছি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান মেয়ে মানুষের উপর চিতার এই অতি প্রণয় নিজের প্রজাতিদের থেকে দূরে ঠেলে দিচ্ছিল তাকে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আর যখন মেয়েটি চিতার কাছে থাকে না তখন চিতা একা বিষণ্ন হয়ে বসে থাকে। অন্যদিকে টিমারম্যান বলেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ তার সাথে এটি সঠিক কাজ করেনি। তিনি বলেন, যখন অন্য দর্শনার্থীদের শিম্পাঞ্জির সঙ্গে সময় কাটাতে নিষেধ করা হয় না তাহলে কেন তাকে থামানো হচ্ছে? আজকাল পশুপ্রেমের অনেক কাহিনী শোনা যায়, কিছু কাহিনী তো আমাদের রীতিমতো অবাক করে দেয়। এমন একটি কাহিনী যেখানে পোষা বিড়ালের জন্য প্রেমিকা প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেন, আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন। 24 বছরের এক প্রেমিকা 30 বছরের এক প্রেমিকের সঙ্গে ডেট করছিল, ভালো যাচ্ছিল তাদের দিন, কিন্তু সমস্যা দেখা যায় একটা পোষা বিড়ালকে নিয়ে। যুবতী reddit.com একটা পোস্ট করে জানান, সম্প্রতি আমার বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের লিস্ট শেষ হয়ে যাওয়ায় আমরা একসাথে থাকতে শুরু করি। মিল্লি নামের আমার একটা বিড়াল আছে, মিল্লিকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি, আর মিল্লিকে আমি বিড়ালছানা অবস্থা থেকেই আমার কাছে রেখেছিলাম। যখন আমার BF এবং আমি প্রথম ডেটিং শুরু করেছিলাম তখন আমার বয়ফ্রেন্ড আমাকে জানিয়েছিল যদি আমরা কখনো একসঙ্গে থাকি তাহলে আমার বিড়ালটি আমাকে ছাড়তে হবে, যদিও তখন বয়ফ্রেন্ডের কথায় ততটা গুরুত্ব দেইনি আমি। তারপর থেকে আমার বয়ফ্রেন্ড কখনোই মিল্লিকেও ততটা গুরুত্ব দেননি। সম্প্রতি একদিন আমি রান্না করেছিলাম, তখন আমার BF বাড়িতে আসে আর সে জানতো না আমি বাসায় আছি। মিল্লি সোফায় বসেছিল আর আমার বয়ফ্রেন্ড মিল্লির উপরে চিৎকার করে ওঠে, যা দেখে আমি অত্যন্ত রেগে যাই আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া বেঁধে যায়। তিনি বলেন, এরপর বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে চলে যেতে বলি আর আমার বয়ফ্রেন্ডও রেগে সেখান থেকে চলে যায়। এরপর অনেকদিন আমাদের মধ্যে দেখা বা কোনো কথাও হয়নি, তবে মাথা ঠান্ডা হওয়ার পর আমরা পরস্পরের সঙ্গে দেখা করি। আমার বয়ফ্রেন্ড নিজের ভুল বুঝতে পারে আর তার সেদিনের আচরণের জন্য ক্ষমা চান। বয়ফ্রেন্ড তাকে বলেন, আসলে নিজের গার্লফ্রেন্ডের জীবনে একটি বিড়ালের এতটা গুরুত্বপূর্ণ হওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, আসলে আমি তাকে ছেড়ে একটি বিড়ালকে বেছে নিয়েছি। আমি তাকে বুঝিয়েছিলাম মিল্লিকে ছাড়া আমি বাঁচব না, মিল্লি আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা সে। আমার মনে হয় আমি হয়তো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি, কিন্তু আমার বয়ফ্রেন্ড এবং তার এমন কিছু সিদ্ধান্ত যার সাথে আমি আপোষ করতে অস্বীকার করি। মিল্লি ও তার কাহিনী এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে। পোস্টটি পড়ে তাকে কেউ সমর্থন আবার কেউ ভিন্ন মত দিয়েছেন, কেউ প্রাণীপ্রেমের প্রশংসা করেছে, কেউ আবার বয়ফ্রেন্ডকে ভরসা না করারও পরামর্শ দিয়েছে। সম্প্রতি পূর্ব জার্মানিতে একটি ফটোশ্যুটের সময় জেসিকা লিনলফ নামের এক মডেল দুটি চিতার আক্রমণে গুরুতর আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় জেসিকাকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, জেসিকা তার ওয়েবসাইটে নিজেকে একজন প্রাণীপ্রেমিক হিসাবে বর্ণনা করেছেন। 36 বছর বয়সী মডেল জেসিকা লিনলফ। জেসিকা পূর্ব জার্মানির রাজ্য স্যাক্সনি আনহাল্টের নেব্রায় একটি প্রাণী আশ্রয়কেন্দ্রের একটি চিতার খাঁচায় ঢুকে পড়ে। বলা হচ্ছে ফটোশ্যুটের জন্য জেসিকা স্বেচ্ছায় চিতাবাগের খাঁচায় প্রবেশ করেছিলেন।
তখন আকস্মিকভাবে জেসিকাকে ট্রয় এবং প্যারিস নামে দুটি চিতা আক্রমণ করে। জেসিকা সংবাদ সংস্থাকে বলেন, চিতা আমার গাল, কান ও আমার মাথায় ক্রমাগত আক্রমণ করেছে। পুলিশ জানিয়েছে যে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অপারেশন করা হয়েছে। তার শরীরে চিতাবাঘের আক্রমণের অনেক চিহ্ন দেখা যায়। জেসিকা ডিললফ তার ওয়েবসাইটে নিজেকে একজন প্রাণী প্রেমিক হিসেবে বর্ণনা করেন। তার একটি ঘোড়া, একটি বিড়াল, একটি কবুতর ও একটি তোতা পাখিও আছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে পুলিশ এখন হামলা তদন্ত করছে। পুলিশ এই মামলায় আশ্রয় কেন্দ্রটির মালিক বীরগিত স্টাচের ভূমিকাও খতিয়ে দেখছে। এই ঘটনায় তার কোনো হাত ছিল কিনা আর কারা এই ফটোশ্যুটটি করেছিল তাও এখনো স্পষ্ট নয়। প্রাণী আশ্রয় কেন্দ্রটির মালিক বীরগিত স্টাচ একজন পশু প্রশিক্ষক। তিনি প্রাণীদের শো করার জন্য আশ্রয় কেন্দ্রটি চালান। স্যাক্সনি আনহাল্ট রাজ্যের আইন কিছু শর্ত দিয়ে চিতা বা সিংহকে রাখার অনুমতি দেয়। পুলিশ কর্মকর্তারা এখন তদন্ত করছেন যে ঘটনার পরেও স্টাচকে তার পশু রাখার অনুমতি দেওয়া যাবে কিনা। তবে 48 বছর বয়সী বীরগিত স্টাচ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের নতুন সিরিজ উদ্ভট আপনাদের ভালো লাগছে। সিরিজটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকমই উদ্ভট ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।